সম্মানিত বিভাষ দর্শক শ্রোতাবন্ধ, আমরা জাকাত কোর্সের তৃতীয় নম্বর পার্টে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো জাকাত কখন ফরজ হয় এবং জাকাত কার উপর ফরজ হয়েছে, কার উপর ফরজ, সে ব্যক্তির কী ধরনের ব্যক্তির উপর ফরজ, আরও আলোচনা করব এখানে জাকাত ফরজ হওয়ার হেকমা এবং তাৎপর্যসমূহ, এবং চার নম্বর পয়েন্ট এসে আলোচনা করব জাকাতের দিনী লাভসমূহ। তাহলে আসুন শুরু করা যাক। তিন নম্বর এই ভিডিও ক্লিপে আমরা দার্সে আলোচনা করছি বা পাঠে জাকাত, প্রথম পয়েন্ট এখানে জাকাত কখন ফরজ হয়। ইসলামের যে পাঁচটি মূল স্তম্ভ বা রুকুন রয়েছে এর মধ্যে জাকাত অন্যতম এবং তৃতীয় রুকুন, যা আমরা আগে আলোচনা করেছি। ইসলামের প্রথম দিকেই মক্কাতেই হিজরতের আগে মক্কাতেই জাকাত ফরজ করা হয়, তবে তখন কোন কোন মালের ওপর জাকাত ফরজ এবং তার পরিমাণ কত এই বিস্তারিত বিবরণ করা হয়নি। এসব বিবরণের প্রয়োজনও তখন ছিল না, কারণ মানুষের মধ্যে দানের প্রবণতা, বাদান্যতা এবং অপরকে দেওয়ার প্রবণতা ছিল শুরুতে অনেক বেশি। আর বিস্তারিতভাবে জাকাত কোন কোন মালে এবং কী পরিমাণ ফরজ এর বর্ণনা যেটি এসেছে প্রসিদ্ধ বর্ণনা অনুসারে কখন ফরজ হয়েছে বিস্তারিতভাবে দ্বিতীয় হিজরিতে, এটা মালের পরিমাণ এবং কোন কোন মালের উপর জাকাত ফরজ এবং কত পরিমাণ জাকাত এটার বিস্তারিত বর্ণনা শুরু হয়েছে, ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে, প্রসিদ্ধ বর্ণনা অনুসারে দ্বিতীয় হিজরিতে এটা ফরজ করা হয়। তার মানে আমরা চাচ্ছি যে প্রথমে ফরজ হলেও জাকাত বিস্তারিত বর্ণনা আসেনি, আর বিস্তারিত বর্ণনা সহ কোন মালে কতটুকু জাকাত ফরজ এটার এসেছে দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ হিজরত করার দ্বিতীয় বছরে। আর মূল ফরজ জাকাত বর্ণনা ছাড়া, বিস্তারিত বর্ণনা ছাড়া মক্কাতেই হয়েছে, শুরুর দিকে হয়েছে, এটা আমরা পেলাম। এবার দ্বিতীয় পার্টের দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হলো কার উপর জাকাত ফরজ, অর্থাৎ কোন ব্যক্তির উপরে কোন কোন বৈশিষ্ট্য থাকলে জাকাত ফরজ, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। জাকাত ফরজ ওই সমস্ত মুসলিম ব্যক্তির উপরে যারা স্বাধীন অর্থাৎ মুক্ত, দাস বা গোলাম না। প্রথম গুণাবলী জাকাত ফরজ হওয়ার জন্য ওই মুসলিম ব্যক্তি, প্রথমে তো মুসলিম ব্যক্তি, কাফেরদের উপর জাকাত ফরজ না সঠিক কথা অনুসারে, আর ওই মুসলিম ব্যক্তি যে স্বাধীন অর্থাৎ দাস বা গোলাম না। তিন নম্বর গুণ থাকতে হবে বৈশিষ্ট্য, সেটা হলো নেশাব পরিমাণ মালিক হওয়া, নেশাব পরিমাণ মালিক হতে হবে, অর্থাৎ নেশাব কাকে বলে বিস্তারিত বর্ণনা সামনে আসবে, নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য। এবং আরেকটি শর্ত হলো এমন মালের মালিক হতে হবে যে মালে জাকাত ফরজ হয়। সব মালের মালিক হলে তো জাকাত ফরজ হবে না, তার মানে এমন মালের মালিক হতে হবে যাতে জাকাত ফরজ হয়। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে তার উপর জাকাত ফরজ হয়। বাকি জাকাত আদায় করার জন্য, ফরজ হওয়ার পরে জাকাত ফরজ হওয়ার জন্য আরও কিছু শর্ত আছে, সেটা সামনে বিস্তারিত বর্ণনা আসবে ইনশাআল্লাহ। তিন নম্বর পয়েন্ট আসি আমরা দ্বিতীয় পার্টের, জাকাত ফরজ হওয়ার হেকমত এবং তাৎপর্য। জাকাত ফরজ হওয়ার হেকমত এবং তাৎপর্য, কেন জাকাত ফরজ করা হয়েছে। তো জাকাত ফরজের অনেক তাৎপর্য এবং বহু উপকার আছে, তার মধ্যে উপকারগুলো হলো দিনী উপকার রয়েছে অর্থাৎ ইসলামের দিক থেকে উপকার, দুই নম্বর চারিত্রিক উপকার রয়েছে, মানুষের চরিত্র সংশোধন হয় এবং চরিত্র উন্নত চরিত্র অধিকার হয় জাকাত আদায়ের দ্বারা, তিন নম্বর হেকমত হলো সামাজিক উপকার রয়েছে, সামাজিক ফায়দা রয়েছে জাকাত ফরজের পেছনে। আমরা এখানে কিছু কিছু উল্লেখ করবো ইনশাআল্লাহ। আর এই চার নম্বর পয়েন্টে, পরবর্তী পয়েন্টে দিনী উপকারের বিষয়টা উল্লেখ করব এই তিন নম্বর পার্টে, বাকি এর পরের পার্টে গিয়ে চার নম্বর পার্ট বা দার্সে গিয়ে অন্যান্য উপকারগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ তাহলে। তাহলে আসুন আমরা জাকাতের দিনী লাভসমূহ জানি, যেহেতু এই এই পয়েন্টটি একটু লম্বা ইনশাআল্লাহ তাহলে, এবং কী কী উপকার দিনের হয় জাকাতের দ্বারা আমরা পয়েন্ট পয়েন্ট আলোচনা করব। মোট এখানে সর্বমোট আমরা চারটি মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব। দিনী উপকারের প্রথম পয়েন্ট হলো জাকাত আদায়ের মাধ্যমে ইসলামের যে মূল স্তম্ভ বা রুকুন রয়েছে পাঁচটি, তার মধ্যে অন্যতম রুকুন, তিন নম্বর রুকুন, এটা সংরক্ষণ করা হচ্ছে আল্লাহ আকবার। যদি জাকাত না আদায় করা হয় তাহলে ইসলামের যে মূল ভিত্তি বা রুকুন পাঁচটি, এর তৃতীয় রুকুন সংরক্ষিত হবে না। ত
তাহলে এক নম্বর ফায়দা বা দিনী উপকার হলো যে ইসলামের মূল স্তম্ভ বা রোকনসমূহের অন্যতম রোকন জাকাত এই রোকনটি সংরক্ষণ করা, যার উপর ইহকালীন এবং পরকালীন মঙ্গল এবং উপকার নিহিত আছে। ইহকালীন এবং পরকালীন দুটির মঙ্গল এবং উপকার নিহিত আছে। দুই নম্বর ফায়দা বা উপকার জাকাত আদায়ের, অন্যান্য ইবাদতের মতো জাকাতও একটি বিশেষ ইবাদত যা বান্দাকে তার রব প্রতিপালকের নৈকট্য অর্জনে বা তার সান্নিধ্যে করে দেয় বা নৈকট্য অর্জনে সহযোগিতা করে। এতে বান্দার ইমান বৃদ্ধি পায়, যেন অন্যান্য ইবাদত বন্দীকের দ্বারা বান্দা আল্লাহর সন্নিকটে হয় এবং বান্দার ইমান বৃদ্ধি হয়। ঠিক জাকাতও তেমন, এর দ্বারাও বান্দা আল্লাহর সন্নিকটে হয়, সৃষ্টিকর্তার কাছাকাছি যায়, যেটা নৈকট্য অর্জন যাকে বলি আমরা, এবং বান্দার ইমান বৃদ্ধি হয়। তো এটাও দিনী উপকার। তিন নম্বর পয়েন্টে আসি আমরা, দিনী উপকার সেটা হলো জাকাত আদায় করে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়, অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। এটা তিন নম্বর। তো জাকাত সম্বন্ধে আল্লাহ তাআলা যেটা বলেছেন আমরা দুটি আয়াত পেশ করব। আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেন বা করে দিবেন এবং দান খয়রাত জাকাত যেটা আছে এটা বর্ধিত করে, এটা বাড়িয়ে দিবে বা বর্ধিত করেন। আল্লাহ তাআলা দান সদকা বা খয়রাত যেটা জাকাত এটা বাড়াবেন এবং সুদকে মিটিয়ে দিবেন। সুতরাং এটা আল্লাহ তাআলার ঘোষণা। এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, যারা সুদের সঙ্গে সম্পর্ক রেখেছে বা সুদভিত্তিক লেনদেন করে তারা একসময় ধ্বংস হয়ে যায়, একেবারেই আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ নিঃস্ব করে দেয়। এরকম ঘটনা আমার চোখের সামনে অনেক ঘটনা আমার এলাকাতে আছে। এজন্য সাবধান থাকতে হবে। ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি জাকাত। এখানে আমি যদি মুসলিম হয়ে থাকি, ইসলাম মানি তাহলে অবশ্যই আমাকে জাকাতের নিয়মে আসতে হবে, রীতিমতো জাকাত আদায় করতে হবে। মানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা বা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এটা কখনো মুসলমানের জন্য কেন না, কারণ এর ব্যাপারে অনেক বিশাল ধমকি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেছে, এগুলো আছে। তো জাকাত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন এবং সুদকে ধ্বংস করবেন। এটা আচ্ছা, অন্য যদি আয়াতে আমরা আসি, সুস্পষ্টভাবে দিন উপকারটি এখানে আমরা পাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা সূরা রোমের 39 নম্বর আয়াতে বলেন, ওমা আতাইতুম মিন যাকাত ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা জাকাত দেয়, সদকা করে, জাকাত দেয়, হয়তো ওয়াজিব সদকাকে জাকাত বলা হচ্ছে, ফরজ সদকাকে, একমাত্র তারাই বহুগুণ লাভবান হয়, তারাই একমাত্র লাভবান হয়। এই লাভবান তার মানে দিনের দিক থেকে লাভবান হয় এবং দুনিয়ার লাভবান তো আছে। আল্লাহ তাআলা ওই যেটা প্রথম আয়াতে বলা হয় জাকাত বাড়িয়ে দেয়, মাল সম্পত্তি বেড়ে যায় তারা, এটা পরবর্তীতে আলোচনা আসবে ইনশাল্লাহ। তো এখানে যেটা বলা হচ্ছে তারা একমাত্র তারাই দ্বিগুণ লাভবান হয়, তার মানে দিনের দিক থেকে সওয়াবও বৃদ্ধি পাচ্ছে এবং তারা দুনিয়ার লাভবান আছে। এখানে দুটো ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসে যেটা বলেছেন সেটাও আমরা দিনে সহি মুসলিম সহি বুখারী হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে এবং আল্লাহ হালাল ছাড়া কবুল করেন না, হারামটা কবুল করেন না আল্লাহ তাআলা, এবং আল্লাহ তার দানকে ডান হাতে কবুল করেন এবং তার মালিকের জন্য তা প্রতিপালন করেন, যেভাবে তোমরা কেউ নিজ অশ্বশাবককে প্রতিপালন করে, যেভাবে তোমাদের কেউ অর্থাৎ অশ্বশাবক মানে ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করে আস্তে আস্তে বড় হয়, আল্লাহ তাআলা এভাবে ডান হাতে কবুল করেন, যাকাত দিয়ে আদায় করলে, দান করলে, এবং তা আস্তে আস্তে এভাবে প্রতিপালন করে বড় করেন, শেষ পর্যন্ত তা পাহাড় সম হয়ে যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিপালন করেন। আমি হাদিসটি আবার পড়ছি সরাসরি, হাদিসের শব্দগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে, আল্লাহ হালাল ছাড়া কবুল করেন না, আল্লাহ তার এই দানকে ডান হাত দিয়ে কবুল করেন এবং অতপর তার মালিকের জন্য তা প্রতিপালন করেন, যেভাবে তোমাদের কেউ নিজ অশ্বশাবক অর্থাৎ ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করে, শেষ পর্যন্ত তা পাহাড় সম হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা আপনার দান, আপনার সৎকা, আপনার জাকা এটাকে বাড়িয়ে একের পাহাড় সমতল করবে। একটি খেজুর দান করলো, একটি খেজুর জাকাতে আদায় করলো, আল্লাহ তাআলা তা বাড়িয়ে পাহাড় সম করবেন। সুবহানাল্লাহ, এটা বিশাল সওয়াব। তার মানে সওয়াবের দিক থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে
তো বলতে পারেন যে খেজুর, খেজুর তো খেজুরই থাকবে, কিন্তু আল্লাহ তার সওয়াব বাড়িয়ে বিশাল করে দেবেন, এই খেজুরের সব থাকবেন, এটার এক পাহাড় সব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা হলো দিন উপকার। 4 নম্বর পয়েন্ট দিন উপকারের, এবং এই পার্টের এটা শেষ পয়েন্ট, সেটা হলো 4 নম্বর পয়েন্ট আসছে, জাকাত দ্বারা আল্লাহ অপরাধ ক্ষমা করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা জাকাতের দ্বারা গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকা অর্থাৎ জাকাত অপরাধ নির্বাপন করেন, অপরাধ নির্বাপন অর্থাৎ দূর করে দেয়, জাকাত অপরাধ দূর করে, যেভাবে পানি অগ্নি নিবারণ করে। পানি যেমন অগ্নিকে নিভিয়ে ফেলে, আগুন আগুন বুঝে ফেলে, জাকাত এভাবে সৎকা এভাবে কী হয়, অপরাধ বা গুণা এগুলো কী হয়ে যায়, মিটিয়ে দেয় এবং তা দূর করে দেয়, সুবহানাল্লাহ। এটা আমার দিন উপকার পেলাম, জাকাত দ্বারা আমার গুণা দূর হচ্ছে, গুণা মাফ হচ্ছে, অপরাধ বা আল্লাহর সঙ্গে আমরা সবাই অপরাধী আল্লাহর কাছে, আমাদের এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন জাকাতের মাধ্যমে। এই হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ বিন হাম্বালেও এসেছে যে, এবং হাদিসটি সহি ইনশা আল্লাহ তালা। আমরা এ পর্বে প্রথম তৃতীয় পাঠে জাকাতের বিভিন্ন পয়েন্ট নিয়ে করলাম, এরপরে চতুর্থ পাঠে বা দার্সে গিয়ে ইনশাআল্লাহ জাকাতের চারিত্রিক এবং সামাজিক উপকারসমূহ তুলে ধরবো ইনশাআল্লাহ তালা। খালাস আল মাক্তা সালেস, দার্স আল সালেস খালাস নিলহনা ইব্রাহিম আও আবদাল্লাহ সানাদ্দা ইনশাআল্লাহ আর দার্স আর রাবে ইনশাআল্লাহ তালা।